ইতালি আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ সময় ইতালি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন জুমানা মাহমুদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ। আলোচনায় বক্তারা বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা গৌরবোজ্জ্বল। দেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রেও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী রোমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রফ। যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি শাহ আলম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব ব্যাপারী, দীন মোহাম্মদ, উজ্জ্বল মৃধা সহ আরো অনেকে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে হবে এবং স্বাধীনতা বিরোধীদের বিচার করতে হবে। আজকে আমরা মনে করি, আমরা যারা বিদেশে থেকে রাজনীতি করছি এবং করি, আমাদের রাজনীতি সার্থক। বিশ্বের বুকে বাংলাদেশের যে মর্যাদার আসনে পৌঁছেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর নিরলস প্রচেষ্টা ও সংগ্রামের ফসল আজকে আমাদের এই বাংলাদেশের অবস্থান। এছাড়াও ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা বক্তব্য রাখেন। শেষে প্রবীণ নেতা বুলু সৈয়ালের পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্থতা ও বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জুমানা মাহমুদ, আইওন নিউজ, রোম, ইতালি।